আপনাদেরকে আপনারা জানেন যে বংশী নদী নদীর জায়গা বেদখল থেকে রক্ষা করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা আছে আমরা ইতিপূর্বে সাভারের নামাবাজারে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক যারা নদীর জায়গা অবৈধভাবে দখল করে রেখেছিল সেই অবৈধ দখলদারকে উচ্ছেদ করি তারই ধারাবাহিকতা এবং আদালতের নির্দেশনায় এবং আমাদের ঢাকা জেলার বিজ্ঞ জেলা রেজিস্ট্রার এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনার আলোকে আজকে আমরা এই নয়ারহাটে যে ধুলিয়া মজা রয়েছে সেটা আমাদের নদীর জায়গার উপরে যারা অবৈধভাবে স্থাপনা করে রেখেছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের নিমিত্তে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছি জেলা প্রশাসক কার্যালয় থেকে আমাদের এই উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য দুইজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়েছে আমরা সাবদেরকে সাথে নিয়ে এই এলাকায় যে এই নদীর জায়গার মধ্যে অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য কার্যক্রম পরিচালনা করতেছি ধন্যবাদ আপনারা চলে যান আপনারা চলে যান